শুধু অসনি নয়, যে কোনো ধরনের পরিস্থিতির জন্যই আমরা তৈরি থাকার চেষ্টা করছি। আমাদের সমস্ত ডিপার্টমেন্ট যারা বিপর্যয় মোকাবিলার সাথে যুক্ত থাকে, মানে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ, WBSC, DCL, তারপর PIC, এগ্রিকালচার, PWD, সমস্ত ডিপার্টমেন্টই আমাদের একসাথে তৈরি থাকার চেষ্টা করছে। এবং আমাদের প্রত্যেকটি টিম, মানে যে যখন আমাদের কোনো একটা ডিজাস্টার হয়ে যাবে, তারপর গাছপালা ভেঙে পড়ে যদি রাস্তা আটকে যায় বা যদি কোনো বিদ্যুতের তার ছিঁড়ে যায়, এই ধরনের বিভিন্ন পরিস্থিতিগুলো যেগুলো তৈরি হতে পারে, সেই সমস্ত পরিস্থিতির জন্য আমরা সম্পূর্ণভাবে সেক্টর ওয়াইজ টিম তৈরি করে রেডি থাকছি, যাতে ইমিডিয়েটলি আমরা যদি কোনো বিপর্যয় ঘটে যায়, বিপর্যয়ের পরে আমরা ইমিডিয়েটলি সেই ব্যবস্থা নিতে পারি। কতটি দল কাজ করতে পারবে, তৈরি করা হচ্ছে এই ব্যাপার থেকে? আমাদের এই ব্লকে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন এবং তার সাথে অন্যান্য বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, তাদেরকে মিলিয়ে 24টি দল এখন আপাতত তৈরি আছে। এছাড়াও প্রয়োজন ভিত্তিক এবং যদি রিজিয়ন ভিত্তিক, মানে যে যে জায়গায় আমাদের দরকার পড়বে, সেই অনুযায়ী আমরা আরও দলের সংখ্যা বাড়াতে পারবো। আগে বছর স্যার দেখা গেছে পরিস্থিতিগুলো যাতে না হয়, সেই কারণেই আমরা আগে থেকে আমাদের মাননীয় জেলাশাসকের মানে আদেশক্রমে আমরা সেইভাবে তৈরি থাকার চেষ্টা করছি। যারা প্রশিক্ষণ নিচ্ছে, সবাই জেলারই লোক। এছাড়া এই দপ্তর আছে, তারপর বিভিন্ন যে বাঁধগুলো আছে, সেই দুর্বল বাঁধগুলো, সেই বাঁধগুলোর ব্যাপারে আমরা রেস্কিউ তো আপনারা জানেনই যে যখন কোনো একটা মানে ঝড় আসে বা কোনো ধরনের ওরকম বিপর্যয়ের একটা আমরা পূর্বাভাস পাই, সেই সময় আমরা ইমিডিয়েটলি যেটা চেষ্টা করি, যাতে আমাদের হিউম্যান লাইফ লস যেটা, সেটাকে আমরা জিরো করার চেষ্টা করি, এবং সেটাই আমাদের ফার্স্ট টপ প্রায়োরিটি থাকে। এবং সেটার জন্য আমরা ইমিডিয়েটলি সেগুলো যে সমস্ত লোক আছেন যাদের তুলনামূলক দুর্বল বাড়িতে আছেন, তাদেরকে ওখান থেকে তুলে নিয়ে গিয়ে আমরা বিভিন্ন ফ্ল্যাট শেল্টার যেগুলো আছে, মাল্টিপারপাস ফ্ল্যাট শেল্টার আছে বা বড় বড় স্কুল বিল্ডিং আছে, সেগুলোতে আমরা তুলে নেওয়ার চেষ্টা করি, এবং সেইভাবে আমরা 100% যাতে ইভ্যাকুয়েশন হয় সেই ব্যবস্থা করব। অলরেডি আমরা খুলে রেখেছি ব্লক লেভেল, FGO, সাবডিভিশন লেভেল এবং জেলা লেভেলে কন্ট্রোল রুম খোলা হয়েছে। এবার আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি, পরিস্থিতি যেরকম হবে সেই অনুযায়ী আমরা কাজ করব।